গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এখন সকাল 9টা বাজে। আমার সকালের সমস্ত কাজ শেষ, স্নান পুজো শেষ, ছেলে তো সকাল 7টায় স্কুলে চলে গিয়েছে। তো চাটা খেয়ে এখন দেখো ছাদে চলে আসলাম। অনেকদিন থেকে এই ছাদের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তো ছাদে আসলাম। আজকে কিছু শাক পাতা উঠিয়ে নিয়ে গিয়ে রান্না করব। তো দেখো, কয়েকদিন আগেই যে লাউ গাছ কুমড়ো গাছগুলো লাগিয়েছি, দেখো কত বড় উঠে হয়েছে। জাঙ্গিতে প্রায় উঠে গিয়েছে। তোমাদেরকে তো যেদিন লাগিয়েছিলাম দেখিয়েছিলাম, তো দেখো কত বড় হয়েছে। আর এর অবস্থা দেখো, এ তো একদম জাঙ্গিতে উঠে আবার ডাল নিচে পড়ে গিয়েছে। তো আমি শাক পাতা উঠিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি কি কি উঠালাম। তো দেখো, আজকে আমি এই লাউ পাতা কুমড়ো পাতা উঠবো। তো কুমড়ো পাতা উঠবো, লাউ পাতা কুমড়ো পাতা তো একসঙ্গে খাওয়া যায় না। এই শাকগুলো খেতে খুব ভালো হয়। তো দেখো, শাক উঠিয়ে নিলাম, সঙ্গে বেগুন আর ভেন্ডিও উঠিয়ে নিয়েছি। অনেকগুলো শাক হয়েছে, মানে এগুলোই হয়ে যাবে, কারণ আমরা তো দুজনই খাই, ছেলে শাক পাতা একদমই খায় না। তো দেখো, ঘেমে টেমে গেলাম, মানে গা দিয়ে জল পড়ছে, প্রচুর রৌদ্র উঠেছে আজকেও। তো এখন ঘরে গিয়ে শাক পাতাগুলো বেছে নিয়ে রান্না করব। তো আমার লাউ কুমড়োর থেকেই লাউ শাক কুমড়ো শাক, মানে এই শাক পাতাগুলো খেতে বেশি ভালো লাগে। এখন এটা কেটে বেছে নিচ্ছি, তারপরে রান্না হবে। তো গাইস, এখন বাজে 3:30। তো দেখো, আমি একটু রেডি হয়ে নিয়েছি, আজকে বেরোচ্ছি, এখন একটু বেরোচ্ছি। কালকে যেখানে গিয়েছিলাম গোপালের পুজোতে বান্ধবী বাড়িতে, তো আজকেও সেখানে পুজো হচ্ছে, তো যাচ্ছি সেখানেই। তো আজকে আর সেরকম কিছু সকাল থেকে শেয়ার করা হয়নি, সেই রান্না বান্না খাওয়া দাওয়া কি আর কি শেয়ার করবো রোজ রোজ। তো দেখো, ওই যে ছেলে স্কুল থেকে আসছে, ছেলে আর ওর বাবা দেখো ঘুমাচ্ছে একদম, তোমরা ঘুমাচ্ছে। আমি এখন চলে যাচ্ছি বান্ধবীর বাড়িতে, কারণ পুজো হচ্ছে, শঙ্খের আওয়াজ পাচ্ছি আমার ঘর থেকেই। ও ফোন করছে বারবার, চলে এসো চলে এসো, দেরি করো না। তো আমি ওর বাবার সন্ধ্যার টিফিনটা রেডি করে রেখে চলে যাচ্ছি। এই যে এই বান্ধবীর বাড়ি কালকে যে এসেছিলাম পুজোতে, গোপালের পুজো, তো আজকেও সেই গোপালের পুজো। তো চলে আসলাম ছুটতে ছুটতে, দুদিন উপবাস না। তো তোমাদের ভোগ দর্শন করাচ্ছি। তো এই দেখো গোপালের আজকে অন্ন ভোগ, অনেক রকম ভোগ দিয়েছে, পায়েস ভোগ, খিচুড়ি, 5 রকম ভাজা, এই পনিরের সবজি, সাদা পোলাও, ও এটা হচ্ছে সাদা পোলাও, ঘাটি, পিঠে, দেখো বান্ধবীর বাড়িতে গেলাম, কিন্তু আবারও বাড়ি চলে আসলাম। তো কাছাকাছি শুধু দেখো এই যে রাস্তাটা পার হতে হয়, এটা হচ্ছে আমার বাড়ি, এই যে এই বিল্ডিংটা, আর এই যে দেখা যাচ্ছে যে এই যে তিনতলা যেটা এইটা বিল্ডিংটা, এটা হচ্ছে এই যে এইটা, এটা হচ্ছে বান্ধবীর বাড়ি। তো ঘুরে আসলাম, কারণ ছেলে ছাড় এসেছে, ছেলেকে তো তখন শুয়ে রেখে গিয়েছিলাম, ওর বাবাও ছিল, তো ওর বাবাও চলে গিয়েছে, ওর বাবা বললো ঘুমিয়ে পড়েছে, আর এখানে ছাদ এসে বলছে প্রীতম তো নেই, ঘুমিয়ে পড়েছে, তাই চলে আসলাম। এখন ওকে ঘুম থেকে উঠাবো, উঠিয়ে ওকে পড়তে বসিয়ে দিব। তো ভাবছি আর এখন যাব না, ছেলে পড়া হয়ে গেলে ওকে সঙ্গে নিয়ে তারপরে সন্ধ্যার দিকে আবার যাব। তো তাড়াতাড়ি করে গেলাম, আবার আসলাম, হাঁপিয়ে গেলাম, চলে আসলাম দেখো বাড়িতে। এই শোনা বাবা, তোমাকে বলে গেলাম যে ঘুমাইও না, ছাড় চলে আসবে। আয় শোনা বাবা, শোনো, যে স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে, ডাকতেও তো কষ্ট লাগে, কিন্তু কি করবো শোনা বাবা। ওরে শোনা বাবা, ওঠো শোনা, ওঠো ওঠো, যাক না হ, এই যে রূপমরাও আসতেছে, ছাড় চলে এসেছে, শোনা বাবা আমার, ওঠো
বাবা ওঠো। তো বন্ধুরা দেখো, এখন রাত্রি 8টা বাজে, আবারও সেই বান্ধবীর বাড়িতে চলে আসলাম। এবার ছেলেকে সঙ্গে নিয়েই চলে এসেছি। তখন এসেছি আবার দেখলাই তো, চলে গেলাম, ও ঘুমিয়েছিল, 7টা পড়লো। তারপরে একের পর এক এমন সমস্যা আসতেছে, মনে হচ্ছে আজকে আর আমার গোপালের হোক, আমার আর ভাগ্যে নেই না ঝোল দিতে। বান্ধবীও বারবার ফোন করতেছে, চলে এসো চলে এসো। তো যে এখন ছেলেকে নিয়েই আসলাম, নাহলে বাড়িতে ওকে কে দেখবে, ও যেন ওকে নিয়ে আসলাম, আর এখন আর কোনো সমস্যা হবে না। এতগুলো খাবে না, ওকে একটু কমিয়ে দাও। তো এখন ছেলে খাচ্ছে। তো দেখো আমরা এখন প্রসাদ খাচ্ছি, ভোগের প্রসাদ, গোপালের ভোগের প্রসাদ খাচ্ছি। আমার ছেলে অন্য কোনো প্রসাদ চায়নি, শুধু সাদা পোলাও করেছে, সাদা পোলাও আর পনির। তো গাইস এখন রাত্রি 10টার বেশি বাজে, এখনো দেখো বান্ধবী বাড়িতে আছি, এখনো আমাদের গুড নাইট হয়নি। তো এই তো আর যাবো, দেখো আরো একটা বান্ধবী আসছে, তার জন্য দেরি হয়ে গেলে সবাই মিলে গল্প করলাম। এই যে এই বান্ধবীটাকেও দেখেছো এর আগে তোমরা, আবার মিট করলাম, আমরা একে অপরকে না দেখে থাকতে পারি না, মাঝে মাঝে মিট করি। হ্যাঁ হ্যালো, ভালোই লাগে এরকম। কোথায় আছো? তো এই তো এই বান্ধবী চলে যাবে, আমিও চলে যাচ্ছি। তো এর সাথে আজকের ব্লগটাও শেষ করছি, গুড নাইট, আবার দেখা হচ্ছে কাল নতুন একটা ব্লগের সঙ্গে। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, বাই বাই। বাই বলে দাও, গুড নাইট।